আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এস অ্যান্ড এস অটোমেশন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম ডিসি ড্রাইভ পার্ট 6 ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটি মূলত থাকছে একটি ডিসি ড্রাইভে কিভাবে একটি লোড মিটার কানেকশন করবেন। লোড মিটার মানে হচ্ছে ড্রাইভটির অ্যাম্পিয়ার দেখার জন্য যে মিটারটি কানেকশন করবেন, এটি কিভাবে করবেন, কিন্তু কথা হচ্ছে এটি কেন করবেন। যদি আপনার একটা রানিং মোটরের লোড দেখতে হয় বা অপারেটর কোথাও একটু দূরে অপারেট করতেছে, তার এই মোটরটার লোড জানা আছে ধরেন 100 অ্যাম্পিয়ার, সো কোনো কারণে যখন সে মেশিনের লোড দিচ্ছে, লোডটা যদি বেড়ে 90 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার বা তাও ক্রস করে যায়, সে এটি সাথে সাথে দেখে একটা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। সেক্ষেত্রে আপনার মোটরটি আর বার্ন হওয়া বা অ্যাক্সিডেন্ট ঘটার পসিবিলিটি থাকবে না বা অনেকটাই কমে যাবে, যেটা অপারেটর নিজেই অপারেট করতে পারবে এবং সতর্কতা অবলম্বন করতে পারবে। মূলত এই কারণেই হচ্ছে লোড মিটার লাগানো। তো কিভাবে লোড মিটার লাগাবেন এবং কিভাবে চালাবেন বুঝতে পারবেন আমি আজকে আমার এই ভিডিওটিতে টোটাল সিস্টেমটা দেখিয়ে দিব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং কমেন্ট সেকশনে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েরির সঠিক অ্যান্সার দেওয়ার। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে মূলত এই অ্যামিটারটির কাজই দেখাবো। এই অ্যামিটারটিতে কানেকশনের জন্য 0 to 10 ভোল্ট প্লাস হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা কানেকশন আছে, এটা কাজ করে 0 to 10 ভোল্টে। এটা এখন দেখেন ড্রাইভে কানেকশন করা আছে কিভাবে। কানেক্টর গ্রুপ X4-এর 8 হচ্ছে পজিটিভ এবং 10 হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার দেখা যাচ্ছে 8 নম্বর পোর্টে হচ্ছে কি পজিটিভ লাগানো আছে এবং 10-এ হচ্ছে নেগেটিভটা লাগানো আছে। আপনার যদি এই কানেকশনটা ঘুরে যায় তাহলে আপনাকে উল্টা রিডিং দেখাবে লোড মিটার। ওকে, এখন মোটরটা রান করলাম, দেখেন রান করার পরে স্পিড বাড়তেছে, সামান্য লোড ধাক্কাচ্ছে, যেহেতু আমার মোটরটা খুব ফ্রি নো লোডে চলে, তো সামান্য একটু লোড নিচ্ছে যে লোডটা এখন দেখা যাচ্ছে। এখন আমি রান দিছি, মোটরটার স্পিড ইনক্রিজ হচ্ছে। এখন আমরা মোটরটার কাছে যাই, জাস্ট যখন স্পিড উঠছে তখন সামান্য অ্যাম্পিয়ার ছিল, যে অ্যাম্পিয়ারটার কারণে আপনার ওইখানে লোড মিটারটা হালকা হালকা একটু মানে আপ হচ্ছিল। এখন ফুল লোড রানিংয়ে যাওয়ার পরে দেখেন অ্যাম্পিয়ারও দেখাচ্ছে 0, যেহেতু আমার নো লোডে একদম ফ্রি মোটর 1 অ্যাম্পিয়ারের নিচে আছে। অ্যাম্পিয়ার মিটারেও সেমই দেখা যাচ্ছে, অ্যামিটারটাও সেম আপনার একবারে কম লোডের কারণে ও অত ভালো সিগন্যাল পাচ্ছে না, যার জন্য ক্লিয়ার দেখাচ্ছে না। আমি এবার স্পিড মিটারটাও সাথে রেখেছি, যেহেতু আমি আমার পূর্বের ভিডিওতে স্পিড মিটার নিয়ে কাজ করেছিলাম, সো এটা আর খুলিনি, এটা রেখেই দিয়েছি। এখন তিনটাই একসাথে দেখেন, স্পিড মিটারে আছে 500 RPM, আমার ড্রাইভেও আছে 500 RPM, এবং লোড মিটারে সামান্য আপ হচ্ছে আবার হচ্ছে না 0 থেকে, মানে খুবই কম অ্যাম্পিয়ার থাকার কারণে অ্যামিটারটা আসলে শো করতেছে না, মাঝে মাঝে একটু আপ হয়। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে স্পিড মিটারের অবস্থা, এটা হচ্ছে গিয়ে অ্যামিটারের কন্ডিশন আর এটা হচ্ছে আমার ড্রাইভের কন্ডিশন। আশা করি ওভারঅল সিস্টেমটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদেরকে পূর্বেই আমি এই সার্কিটটা দেখিয়েছি, এটাই হচ্ছে DCS-800 ড্রাইভের সার্কিট ডায়াগ্রাম। আজকে যেহেতু আমি মূলত লোড মিটার নিয়ে কাজ করছি, সো আপনাদেরকে লোড মিটারটাই দেখাবো, প্লাস আমি যেহেতু এখানে স্পিড মিটারটাও নিয়ে এসেছি, সো দুইটাই যেহেতু একই সাথে আপনারা দুটা জিনিসই দেখতে পারবেন। কানেক্টর নম্বর গ্রুপ X4-এর 7, 8 আর 10, এখানে 7টা হচ্ছে গিয়ে স্পিড মিটারের জন্য, 8 নম্বর কানেকশন 8 নম্বর পোর্টের কানেকশনটা হচ্ছে লোড মিটারের জন্য, এবং 10 হচ্ছে গিয়ে দুইটারই কমন পাওয়ার, তার মানে হচ্ছে এটা নেগেটিভ।
মূলত স্পিড মিটারের আমি আগের পার্টেই দেখিয়েছি যে এখান থেকে যে ভোল্টেজটা বেরোবে ওই ভোল্টেজটা গিয়ে আপনার স্পিড মিটারে হোক বা লোড মিটারে যেটাতেই যাবে ওই পরিমাণ মতো লোড মিটার কী করবে লোড দেখাবে বা স্পিড মিটার তার স্পিডটা দেখাবে, এটাই জাস্ট খুব সিম্পল জিনিস। এক্সাম্পল আপনার কোনো কারণে মোটরের লোডটা 100%, তার মানে হচ্ছে এখান থেকে আপনার সরাসরি 0 to 10 ভোল্ট বেরোবে। যদি কোনো কারণে হয় আপনার মোটরের লোড হচ্ছে 50%, তার মানে হচ্ছে আপনার এখান থেকে 8 নম্বর পোর্ট থেকে পজিটিভ 5 ভোল্ট বের হবে, বের হয়ে গিয়ে লোড মিটারে যাবে, তখন এই লোড মিটার তার 50% লোড যেটা আছে সেটা শো করবে। জাস্ট এতটুকুই। আর স্পিড মিটারটা তো আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতেই দেখিয়েছি, সো আশা করি এইটা নিয়ে আপনাদের আর তেমন জটিলতা নাই। আজকে জাস্ট ভিডিওটা মিলিয়ে দেখানোর জন্যই আমি দুটা একত্রে করে ফেলছি। আশা করি আপনারা লোড মিটার এবং স্পিড মিটার দুটার ফাংশনই এখান থেকে বুঝতে পেরেছেন।